ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জুকি ফ্ল্যাটলক সিলিন্ডার হেড মেশিন। এই মেশিনে কাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মোটা জায়গা থেকে নিচু জায়গা নামার সময় ফলস পড়ে অথবা সুতা কেটে যায় অথবা নিরেল ভাঙে। সেক্ষেত্রে প্রথমে কয়েক স্টিচ কীভাবে স্লো চালাবেন সেই বিষয়ে আজ দেখিয়ে দিব। চ্যানেল নাম্বার হচ্ছে CP18। প্রথমে আই বাটন চাপতে ধরে পাওয়ার অন করবেন। দেখেন এখানে 95 নম্বর প্রোগ্রাম আসছে। এখন এখান থেকে যেতে হবে 1 নম্বর প্রোগ্রামে। দেখেন 1 নম্বর প্রোগ্রামে এখানে 1 আছে। আমি এখানে 2-4 স্টিচ বাড়িয়ে দিতে পারবো, কিন্তু এখানে সর্বোচ্চ 9 স্টিচ আছে। আমি 9 স্টিচই দিয়ে এই ইন্টার বাটন চাপ দিয়ে সেভ করে দেব। দেখেন এখন আমি চালিয়ে দেখাবো যে প্রথমে 9 স্টিচ স্লো পড়ার পরে মেশিনের স্পিড বাড়বে। দেখেন প্রথমে 9 স্টিচ স্লো চলার পরে মেশিনের স্পিড, আমি 9 স্টিচ করে দেখিয়ে দিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারবেন, 2-4-5 যা প্রয়োজন দিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।